সংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে সোমবার চতুর্থীর সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল ধলেশ্বর স্থিত আজাদ হিন্দ সংঘের পুজো মণ্ডপের। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব এবং আজাদ হিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। এদিন ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সেই সাথে মহিলাদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মণ্ডপ। এদিন উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান সাংসদ। তিনি বলেন, জাতি জনজাতি এবং সকল ধর্মের মেলবন্ধন এ দুর্গোৎসব, তাই সমস্ত অংশের জনগণ যেন সুস্থ শান্তিপূর্ণভাবে উৎসবের দিনগুলো কাটান সেই প্রার্থনাই করেন তিনি। পাশাপাশি এদিন ক্লাবের থিমেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। জাতি জনজাতি এবং সকল ধর্মের মেলবন্ধন এই শারদীয়া দুর্গা উৎসব। এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকে বিশেষ করে আজাদিন ক্লাবের কর্মকর্তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই কারণে, কারণ তারা এই একটা থিম তৈরি করেছে প্যান্ডেলে, সেটা হলো শিশু শ্রমিক। আমরা সবাই জানি এই শিশুদের শিশু শ্রমিক এটা একটা বড় অপরাধ এবং এই শিশুদের দিয়ে কাজ করানো বন্ধ করা উচিত। তো এইটাকে সমাজের মধ্যে বার্তা দেওয়ার জন্য তারা প্যান্ডেলে এটা ব্যবহার করেছে। আমি তার জন্য আজাদিন ক্লাবের সমস্ত সদস্য সদস্যা থেকে শুরু করে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে আর মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সুখে শান্তিতে আগামী দিনগুলি আমরা অতিবাহিত করতে পারি, রাজ্যের উন্নয়নের জন্য আমরা সবাই এগিয়ে আসতে পারি, এই প্রার্থনা মায়ের কাছে করছি। Your report, RE News.